আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখতে চান বা অনেক চেষ্টা করতেছেন ভিডিও দেখতে পারেন না খারাপ খারাপ, আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখবেন এবং হট ভিডিও দেখবেন একবারে ডাইরেক্ট লাগালাগি। তো এই ভিডিওটি কিভাবে দেখবেন জানতে হলে দেখতে থাকুন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আজকের ভিডিওতে এমন একটি সেটিং আপনাদের দেখাবো, এই সেটিংসটি দেখার পরে আপনি হয়তো ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখতে পারবেন। তো অনেক ভিডিও দেখে ফেলেছেন কিভাবে ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখবেন, তো আজকের ভিডিওতে আমি এ টু জেড বুঝিয়ে দিবে আসলে কি ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখা যায় কি না, আর দেখা গেলেও কিভাবে দেখবেন। তো এই কাজটা করতে হলে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের যে ইউটিউবটা আছে সেই ইউটিউবে। তো আমার ফোনের এখানে দেখেন ইউটিউব, এই ইউটিউবে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওর পাশে দেখবেন লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে একটি ক্লিক করে দেবেন, আর অবশ্যই বেলঘন্টি বাজিয়ে দেবেন। আপনি যখন বেলঘন্টি বাজিয়ে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো ইউটিউবে ক্লিক করার পরে এখানে দেখেন আমার একটি জিমেল আছে বা আমার একটি ছবি, আপনার যেই জিমেলটা থাকে সে এই কর্নারে শো করবে, তো আপনি সেখানে ক্লিক করে দেবেন। কর্নারে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সেটিং, এই সেটিং অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ফ্রেন্ডস জেনারেল, এই জেনারেল অপশনে ক্লিক করে দিবেন। তো জেনারেলি ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখেন রেজিস্টার্ড মোড, তো আপনার ফোনে যদি এই অপশনটা অন থাকে তাহলে অফ করে দিবেন। তো অফ করে দিলে কী হবে, অনেক ইউটিউবাররা বলবে আপনারা যদি এই অপশনটা অফ করে দেন তাহলে ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখবেন। তো এটা কি আসলে ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখবে দেখা যায় না দেখা যায় না, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। তো যারা বলে এই রেজিস্টার্ড মোড অপশনটি অফ করে দিলে ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখা যায়, আসলে সেই কথাটি ভুয়া। ইউটিউব কখনো খারাপ ভিডিও ইউটিউবে অ্যালাউ করে না, যে ভিডিওটি খারাপ হয় বা একদম খারাপ হয় সেই ভিডিওটিতে ইউটিউব কমিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়, সেই কারণে ইউটিউব থেকে সেই ভিডিওটা কেটে যায়। তো অনেক ইউটিউবাররা বলবে ইউটিউবে দেখুন খারাপ ভিডিও, তো যারা এই ধরনের ভিডিও আপলোড করে তারা কিন্তু ভিউ কমানোর জন্য ইউটিউবে ভিডিও আপলোড করে। তো আমার থাম্বনেলে যে থাম্বনেলটা দিছি সেই থাম্বনেলটার জন্য আমি আন্তরিক দুঃখিত, কারণ এই থাম্বনেলটা না দিলে হয়তো আপনি এই ভিডিওটা দেখতেন না, এই ভিডিওটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারতেন না আসলে কি ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখা যায় কি না। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এই অপশনটা এনেবল করে দেখতে পারেন, অন করে দেখতে পারেন আসলে কি ইউটিউবে খারাপ ভিডিও দেখা যায় কি না। তো অনেকে বলবে এই রেজিস্ট্রেড মোড অপশনটা অফ করে দিলে ইউটিউবে খারাপ খারাপ ভিডিও দেখা যায়, আসলে সেই কথাটি সম্পূর্ণরূপে ভুয়া। তো আপনারা যদি মনে করেন এই ভিডিওটার মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে এই ভিডিওতে কি লাইক করে দিন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব ভিডিওকে সঙ্গে রাখুন, খোদা হাফেজ।